যে মন্দিরে গণেশ হয়ে গেলেন কালী, গণেশ নিজে কালী হয়ে দাঁড়ালেন, এমন আখ্যান শুনেছেন কোথাও? শোনেননি তো? না না, বইপত্র খুঁজতে হবে না, নিজের চোখে দেখতে চান তো নবদ্বীপ চলুন। নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলা যে কত প্রাচীন কেউ জানে না। এই পোড়ামাতলায় দেবী পোড়ামায়ের মন্দিরের পাশেই যে ভবতারিণী মন্দির, তার সামনে একবার গিয়ে দাঁড়ান দেখি। হ্যাঁ, মূর্তি দেখে বলবেন এ তো কালী মূর্তি, তবে আরেকটু ভালো করে দেখলে কি দেখবেন, মা কালী কিন্তু বসে আছেন, আর তাঁর বসার ভঙ্গিটাও বেশ অদ্ভুত। দুপা ভাঁজ করে শিবের বুকের ওপরে বসে আছেন তিনি। এখানে সব আড়াআড়ি নন, বরং সোজাসুজি শুয়েছেন। যদিও শিবকেও বুঝে উঠতে বেশ কষ্ট হবে, এ কথা কিন্তু হলপ করে বলছি। কেন কষ্ট হবে? কারণ কালীর পায়ের নিচে চেনাধারার শিব এখানে নেই। এখানে যিনি রয়েছেন তিনি যে আসলে শিব, তা বুঝে ওঠার জন্য কয়েক মিনিট তো দেখতেই হবে। আর তখনই চোখে পড়বে মা কালীর চার হাতও কিন্তু একেবারেই চেনা নয়, কাটা মুন্ড কিংবা খাঁড়া কোথাও নেই। যদিও বেরিয়ে আসা লালজীবখানি রয়েছে, তবু এই কালীকে দেখে কিন্তু ভয় করে না, বরং তার আগাগোড়া জুড়ে বেশ শান্ত, কল্যাণের ছাপ। তা তো হবেই, এই কালী শুরু থেকেই কালী ছিলেন না যে, ভবতারিণী মন্দির নাম হলেও তা হয়েছে অনেক পরে। শুরুতে ইনি ছিলেন গণপতি, নদিয়া রাজপরিবারের প্রতিষ্ঠাতা ভবানন্দের ছেলে রাঘব। তাঁর রাজত্বের একেবারে শেষ লগ্নে গঙ্গার ধারে এক বিরাট মন্দির বানালেন। নবদ্বীপের সেই মন্দিরের দেবতা হলেন গণপতি বা গণেশ। সেই মন্দিরে নিয়ম মেনে পুজো আচ্চাও শুরু হল। তারপর রাঘব মারা গেলেন, নবদ্বীপের গঙ্গা দিয়ে আরও বহু জল গড়াল, পেরিয়ে গেল একশোটা বছর। তখন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র, তাঁকে কে না চেনে, তাঁর তেজ আর খ্যাতির কথা গোটা দেশ জানে। সে সময় কিন্তু গঙ্গা একটু একটু করে তার গতি বদলাচ্ছে, ভাঙনের ফলে আশেপাশের জমি গঙ্গাগর্ভে মিশে যাচ্ছে। গঙ্গা এবার এগিয়ে আসছে পোড়ামাতলার দিকে, সেই প্রাচীন দেবস্থান এবার গঙ্গায় মিশে যাবে। এটা কিন্তু কৃষ্ণচন্দ্র মেনে নিতে পারলেন না, তিনি সেই বিরাট গণেশ আর পোড়ামাতলার ঘট নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেলেন। তারপর গঙ্গা তার পার থেকে কিছুটা সরে গেলে বিগ্রহ নিয়ে এসে আবার পুরনো জায়গায় প্রতিষ্ঠা করার কাজ শুরু হয়। কিন্তু এবার বাদ সাধলেন পণ্ডিতরা, বিগ্রহ সরানোর সময় তার গায়ে বহু মানুষের হাত লেগেছে, ফলে বিগ্রহের শুদ্ধিকরণ প্রয়োজন। তাঁরা বিধান দিলেন এই বিগ্রহকে 12 বছর মাটির নিচে রাখা হবে, তারপর মাটি খুঁড়ে বিগ্রহ বার করে এনে মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করা হবে। তাই হল। কিন্তু 12 বছর পর যখন বিগ্রহ বার করা হল, তখন দেখা গেল যে টানাটানি আর ধাক্কাধাক্কিতে গণেশের শুঁড় গেছে ভেঙে। এই ভাঙা বিগ্রহ কি করে মন্দিরে রাখা হবে? নদিয়ার সিংহাসনে তখন মহারাজ গিরিশচন্দ্র, তাঁর আদেশে সেই বিগ্রহের রূপ বদলানো শুরু হল। মহারাজার ইষ্ট ছিলেন দেবী কালিকা, তাঁর আদেশে কোনো এক অনামা শিল্পী গণেশ বিগ্রহকে কালী করে তুলতে লাগলেন। তাঁর পায়ের নিচে শিবও তৈরি হল। এবার সেই গণেশরূপী কালীর নাম হল মা ভবতারিণী। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ভবতারিণী কালী প্রতিষ্ঠার বহু আগেই নবদ্বীপের পোড়ামাতলার মন্দিরে প্রতিষ্ঠা পেলেন মা ভবতারিণী। এখনও খুব সামনে থেকে দেবীর কান, ঠোঁট, উদর ইত্যাদি খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে সেখানে কালীর কোনো ছাপ নেই। শুধু আশেপাশে হাতির মতো ছড়িয়ে থাকা অতি প্রাচীন বটগাছ, ঝুরিনামা কোটরের কোলে মন্দির আর দেবী বিগ্রহের অতি নিঃশব্দ শান্ত হাসি যেন কালীর যাবতীয় রহস্য বহন করে চলেছে। গণপতির সিদ্ধক্ষেত্র কালক্রমে এক জাগ্রত শক্তিপীঠে পরিণত হয়েছে। নবদ্বীপে গেলে সিদ্ধিদাত্রী ভবতারিণীকে যেন দর্শন করে আসতে ভুলবেন না।